দুই হাজার পাঁচ সালে ক্লোজাপান বিজয়ী হয়েছিলেন মৌসুমী একটা সালমা দুই হাজার আঠারো সালের একত্রিশে ডিসেম্বর ময়মান সিংহ হালোয়াঘাটের ছেলে ঢাকা জজ কোর্টের আইনজীবী নূরকে বিয়ে করেন তিনি সালমার স্বামী এবার ব্যারিস্টার হয়েছেন মঙ্গলবার গায়িকা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এই সুখবরটি সালমা বলেন আমার স্বামী আজকে লন্ডনের সিন থেকে ব্যারিস্টার হল এটা আমার জন্য পরম পাওনা স্বামীরাই অর্জনে আমি গর্বিত এবং আনন্দিত ব্যারিস্টার সানাউল্লা নূর সাগর মানুষ হিসাবেও অত্যন্ত নম্র ভদ্র এবং মার্জিত আমি আর সত্যি খুশি উল্লেখ্য সালমা সাগরের সংসারে রয়েছে একমাত্র কন্যা সন্তান সাফিয়া নূর করোনার কারণে বেশ কিছুদিন স্টেজ প্রোগ্রাম থেকে দূরে ছিলেন তিনি সম্প্রতি বেশ কিছু নতুন গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী উল্লেখ্য দুই সালে পারিবারিকভাবে প্রথম বিয়ে হয় ক্লোজাফান তারকা মৌসুম একটা সালমার দিনাজপুর ছয় আসনের সরকার দলীয় এমপি শিবলি সাদেককে বিয়ে করেন তিনি তাদের সংসার জুড়ে আসে একমাত্র কন্যা স্নেহা এরপর দুই হাজার সালে বনিবনা না হওয়ায় সেই সংসারে বিচ্ছেদ ঘটে সালমার